মঙ্গলবারের পর বুধবার সকাল থেকে একটানা বৃষ্টিতে ভাসল রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা। বুধবার ভোর রাত থেকে বজ্রপাত সহ প্রবল বৃষ্টি হয় রায়গঞ্জে। সেই বৃষ্টি কখনো ঝিরি ঝিরি, কখনো বা প্রবল বর্ষণ চলছে রায়গঞ্জ শহর জুড়ে। মঙ্গলবার সকাল থেকে আকাশ ছিল মেঘাচ্ছন্ন, সঙ্গে ছিল হালকা বৃষ্টি। তবে দুপুর গড়িয়ে বিকেল হতেই শুরু হয় ভারী বৃষ্টি, যা রাতভর চলে। একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। তবে গত কদিনের অসহ্য গরম থেকে কিছুটা মুক্তি মেলায় স্বস্তিতে সাধারণ মানুষ। সকাল থেকে প্রবল বর্ষণের মধ্যেই দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এ শুরু হয়েছে দ্বিতীয় নির্বাচনের ভোট গণনা। অপরদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে ফাঁসিদেওয়া নকশালবাড়ি সহ চারটি ব্লকের বিডিও অফিস চত্বরে। ভোট গণনা কেন্দ্রে বৃষ্টিকে উপেক্ষা করে গণনা কর্মীরাও উপস্থিত হয়েছেন। চলছে ভোট গণনা। দীর্ঘ পাঁচ মাস পর পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের চগ্গোপাল গ্রামের দ্বিতীয় তারাপীঠের তারামায়ের মন্দিরের মূল দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হলো। গ্রাম কমিটির সঙ্গে স্থানীয় বিবাদের জেরে মন্দিরের দরজা বন্ধ হয়ে গিয়েছিল 15 জানুয়ারি থেকে। মন্দির বন্ধ হয়ে গেলেও প্রতিদিন এই মন্দিরে বহু দর্শনার্থী আসত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। মন্দির খোলার খবর পেয়ে সকাল থেকে ভক্তরা ভিড় জমাতে শুরু করেছে মন্দির চত্বরে। পণ্যবাহী লরি এবং মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো একজনের। দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যেই আগুনে ভস্মীভূত হয়ে যায় লরিটি। বুধবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের ডুমুরতলা এলাকার মালদা নালাগোলার রাজ্য সড়কে। লরিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুরাতন মালদা থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় রাজ্য সড়কে। ঘাতক লরিটির চালক পলাতক। নদিয়ার কৃষ্ণনগরে 2017 সালে টেট কোয়ালিফাইড ঐক্য মঞ্চের পক্ষ থেকে বুধবার বর্ণ পরিচয় ভবনের সামনে চলল বিক্ষোভ। বিক্ষোভকারীদের অভিযোগ, 2017 সালে টেট পরীক্ষার জন্য ফর্ম ফিল আপের বছর চারেক পর অর্থাৎ 2021 সালে হয় পরীক্ষা। আরো এক বছর পর অর্থাৎ 2022 সালে জানুয়ারি মাসে পরীক্ষার ফলাফল বের হয়, কিন্তু এখনো পর্যন্ত নিয়োগের কোনো বিজ্ঞপ্তি দেয়নি রাজ্য শিক্ষা দপ্তর, এমনটাই অভিযোগ তাদের। এদিন কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠ থেকে একটি র্যালি করে শহর ঘুরে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা ডেপুটেশন দেন ডিআই অফিসে। সকাল থেকে বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর শহর। বৃষ্টির জেরে বুনিয়াদপুর ফুটবল মাঠের বাজার কার্যত ফাঁকা পড়েছিল, কেনাবেচা ছিল না বললেই চলে। একই চিত্র অন্যান্য জায়গাতেও। পাট ক্ষেতের জালে ধরা পড়লো 5 ফুটের একটি বিষধর বক্র সাপ। এমতাবাদের দক্ষিণ বাড়ুইবাড়ি এলাকার ঘটনায় এটি সাপটির মুখে একটি পাখির শাবকও লক্ষ্য করা যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করে উদ্ধার অ্যানিমেলস সদস্যরা। তারা সাপটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেয়। সর্পদংশনের পর কি করণীয় সে বিষয়ে এলাকার মানুষকে সচেতন করেন পশুপ্রেমীরা। বৃহস্পতিবার 30 জুন হুল দিবস, তাই এই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা এবং গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গাজলে বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকায় গিয়ে আদিবাসী সম্প্রদায়ের মাঝি বাবাদের ফুলের তোড়া এবং মিষ্টি দিয়ে হুল দিবস উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি যুবদের মধ্যে ফুটবল বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে। মালদা জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার, গাজল ব্লক আইএনটিটিউসি সভাপতি অরবিন্দ ঘোষ, হোপনা হাসদা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন এই কর্মসূচি। ব্লক প্রশাসন বেহাল রাস্তায় মেরামত না করায় এবারে সংস্কারের কাজে হাত লাগালেন খোদ গ্রামবাসীরাই। বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারি ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের লালপুর টিউর এলাকায়। এদিন মাটি কেটে গ্রামবাসীরা নিজেরাই রাস্তার কাজ করেন। অবিলম্বে পাকা রাস্তার দাবিতে সড়ক হয়েছেন তারা। যদি এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি গণেশ প্রসাদ। টানা বৃষ্টির জেরে জলমগ্ন গোটা গ্রাম, ফলে চরম সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। অবিলম্বে জমা জল বাইরে বের করে দেওয়ার দাবিতে বুধবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানা ডিমরুল্লা বাইপাসে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। যদিও জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খুদে পড়ুয়াদের দিয়ে বিদ্যালয়ে সাফাই করানোর অভিযোগ, এমনকি সামান্য ভুলে চললো মারপোর, এমনই অমানবিক ঘটনার অভিযোগ উঠলো এক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচক ব্লকের মথুরাপুর সত্যনগর রায়পাড়া প্রাথমিক বিদ্যালয়ে। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পাশাপাশি অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের শাস্তি দাবিতে সরব হয়েছেন এলাকাবাসীরা। যদিও তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাধব মণ্ডল। গোটা ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মানিকচক ব্লক। জমিতে মহিষ ঢুকে যাওয়ার প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক দম্পতি। বুধবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার ইংরেজবাজার থানার নরহট্টা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকায়। জানা গিয়েছে এলাকার বাসিন্দা বিশু মণ্ডলের জমিতে এদিন মহিষ ছেড়ে দেন এলাকার কয়েকজন। ঘটনার প্রতিবাদ করলে বিশু মণ্ডলের ওপর লাঠি ভোটা নিয়ে চড়ো হয় প্রতিবেশী বিশু ঘোষ, ছোটন ঘোষ সহ বেশ কয়েকজন। স্বামীকে বাঁচাতে এসে আক্রান্ত হন তার স্ত্রী জয়ন্তী মণ্ডল। জখম ওই দম্পতিকে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্ত দম্পতির পরিবারের পক্ষ থেকে। 21 জুলাই শহীদ সমাবেশ সফল করতে অভিনব প্রচারের কৌশল নিল দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্ব। বুধবার বালুরঘাট আত্রেই নদী বক্ষে 21 জুলাই কর্মসূচির লোকসমাগম সফল করতে প্রচার চালায় জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী প্রদীপা চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় নিকাশি নালা দখল করে থাকা ব্যবসায়ী ও দোকানিদের উচ্ছেদ করলো মালদার ইংরেজবাজার পৌরসভা। নিকাশি নালার ওপর দোকান থাকায় দোকানের আবর্জনা জমে বন্ধ হয়ে যাচ্ছিল নিকাশি নালার মুখ, ফলে অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে পুরো এলাকা। সেজন্য জবরদখল করে থাকা এই দোকানগুলি সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয় পৌরসভার তরফে। ঘর থেকে রহস্যজনক ভাবে ঝুলন্ত দেহ উদ্ধার হলো এক গৃহবধূর। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ থানার সুভাষগঞ্জের পালপাড়া এলাকায়। পরিবার সূত্রের খবর, মৃতার নাম রেখা পাল, বয়স 28 বছর। শ্বশুরবাড়ির লোকেরা জানান মঙ্গলবার বিকেলে ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি ঘর থেকে মৃতার মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে। সেই ফোনের সূত্র ধরে পুলিশ বংশী পাল নামে প্রতিবেশী এক যুবককে আটক করেছে বলে পরিবারের দাবি। ওই মহিলার সাথে বংশীর প্রেমের সম্পর্ক ছিল বলে অনুমান পরিবারের। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আগামী 1 জুলাই ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিবস উপলক্ষে জিন্দাবাদ ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং আশাকর্মীদের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। এই শিবিরকে সফল করতে বুধবার জিন্দাবাদে একটি পদযাত্রার আয়োজন করা হলো। হাসপাতাল ক্যাম্পাস থেকে বেরিয়ে পদযাত্রা গোটা এলাকা পরিক্রমা করে। উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর মৃগাঙ্ক বিশ্বাস, আইসি জয়ন্ত দত্ত, হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায় সহ হেমতাবাদের আশাকর্মীরা। সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকেরা। আগামী 1 জুলাই থেকে সারা রাজ্যে নিষিদ্ধ হচ্ছে 70 মাইক্রনের নিচে প্লাস্টিকের ক্যারি ব্যাগ, থার্মোকলের সামগ্রীর ব্যবহার। তাই সাধারণ মানুষকে সচেতন করতে বুধবার বুনিয়াদপুর পৌরসভার পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। সমগ্র বুনিয়াদপুর শহরে মিছিল পরিক্রমা করে পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মন, বংশীহারি হাইস্কুলের শিক্ষক বিদ্যুৎ পাল মজুমদার সহ অন্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। গোপন সূত্রে খবর পেয়ে একটি চায়ের দোকানে চলা জুয়ার আসরে হানা দিয়ে 4 জুয়ারিকে গ্রেপ্তার করলো মালদার চাঁচল থানার পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে 5,200 টাকা বোর্ড মানি এবং জুয়া খেলার সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। বুধবার ধৃত 4 জনকে চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো মালদার চাঁচল থানার পুলিশ। জানা গেছে ধৃতের নাম খাদিমুল ইসলাম, তার বাড়ি চাঁচল 2 নম্বর ব্লকের জালালপুর এলাকায়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি পাইপগান এবং 2টি কার্তুজ। বুধবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ। আসন্ন হ্রদ এবং ঈদ উৎসবকে নির্বিঘ্নে সম্পন্ন করতে মালদার চাঁচল থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে বৈঠক আয়োজিত হলো বুধবার। চাঁচল থানার সিভিক ব্যারাকে অনুষ্ঠিত এই বৈঠকে মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল, আইসি পূর্ণেন্দ্র কুণ্ডু, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ সামিউল ইসলাম সহ বিভিন্ন হ্রদ উৎসব কমিটির সদস্য ইমাম মোয়াজ্জেম এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে উৎসব পালনের বিষয়ে সকলের কাছে আর্জি জানান প্রশাসনিক আধিকারিকেরা। নিম্নমানের কাজের অভিযোগ উঠল কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের মাহিনগরে। প্রতিবাদে বুধবার বিকেলে রাস্তায় বিক্ষোভ দেখান ক্ষুব্ধ গ্রামবাসীরা। তাদের অভিযোগ, স্থানীয় খাজা মোড় থেকে রানীপুকুর পর্যন্ত প্রায় 1,800 মিটার ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে, কিন্তু 24 ঘন্টা না যেতেই রাস্তার বেহাল অবস্থা তৈরি হয়েছে। অবিলম্বে উন্নত মানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের দাবি তুলেছেন তারা। 2টি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলো 3 জন। বুধবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে। স্থানীয়রা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাগ্রস্ত বাইক দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। 21 জুলাই শহীদ সমাবেশ সফল করতে বুধবার বিকেলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জ রেল স্টেশন সংলগ্ন একটি অনুষ্ঠান ভবনে। এদিনের সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সম্পাদক অসীম ঘোষ, পৌরসভার পৌরপ্রধান রামনিবাস সাহা, নিতাই বৈশ্য, সুজিত সরকার সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতাকর্মীরা। 100 দিনের কাজে শ্রমিকদের টাকা আত্মসাৎ সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে বিজেপি পরিচালিত মাঝরা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে সরব হয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হলো গাজল ব্লকের মাঝরা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। বুধবার মাঝরা গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে আয়োজিত কর্মসূচির মধ্য দিয়ে প্রধানের পদত্যাগের দাবি জানান উপস্থিত নেতৃত্ব। গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক প্রসাদ, সাধারণ সম্পাদক গৌর চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। আগামী 21 জুলাই শহীদ সমাবেশকে সফল করতে চাঁচল 1 নম্বর ব্লকের জয়হীন বাহিনীর উদ্যোগে একটি সভা আয়োজিত হলো মালদার চাঁচলে। এদিন চাঁচলের একটি অতিথি আবাসন আয়োজিত এই সভায় শহীদ দিবসকে সফল করতে কর্মীদের প্রচারে সামিল হওয়ার আহ্বান জানান উপস্থিত নেতৃত্ব। জেলা পরিষদের সদস্য সামিউল ইসলাম, জেলা জয়হীন বাহিনীর সভাপতি কৃষ্ণ দাস, আদিল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর বুধবার অবশেষে পূর্ণাঙ্গরূপে খুলে দেওয়া হলো ডালফলা বাইপাসের একদিকের রাস্তা। এবার থেকে রেলের ওভারব্রিজ এবং বুড়ি মহানন্দা নদীর সেতু হয়ে যাতায়াত করতে পারবে সব ধরনের যানবাহন। দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি মেলায় খুশি শহরের বাসিন্দারা। ফের মাথা চাড়া দিয়েছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে বুধবার কালিয়াগঞ্জ থানার কর্মরত পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের দেওয়া হলো বুস্টার ডোজ। পুলিশ প্রশাসনের সহযোগিতায় ও স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এদিন কালিয়াগঞ্জ থানায় ক্যাম্প করা হয়। কালিয়াগঞ্জ থানার আইসি দীপাঞ্জন দাস জানিয়েছেন,
70 জন পুলিশকর্মীকে দিন বুস্টার ডোজ দেওয়া হয়, বাকিদেরও শীঘ্রই দেওয়া হবে। যানজট রোধে উদ্যোগী হলো বালুরঘাট পৌরসভা। বুধবার এই ইস্যুতে শহরের ফুটপাত দখলমুক্ত করতে অভিযানের নামে বালুরঘাট পৌরসভা ও পুলিশ প্রশাসন। উল্লেখ্য, যানবাহন বৃদ্ধির পাশাপাশি বালুরঘাট শহরে রাস্তা ক্রমশ সংযোজিত হয়ে আসছে ফুটপাত দখল হয়ে যাওয়ার কারণে, তাতে করে চলাচলের সমস্যা হয়ে দাঁড়িয়েছে পুরো নাগরিকদের কাছে। এদিন শহরের প্রধান রাস্তা ফুটপাতে রাখা ব্যবসা সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়। গ্রামের মানুষদের জন্য চিকিৎসা পরিষেবার উন্নয়নে উপস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হলো কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার গ্রাম পঞ্চায়েতের রাতো এলাকায়। বিতেকের নতুন উপস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য দধিমোহন দেব শর্মা। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি হিরণময় সরকার, বিশিষ্ট শিক্ষক ঋষিকান্ত দেব শর্মা। এই স্বাস্থ্য কেন্দ্র চালু হওয়ার ফলে গ্রামের কয়েকশো পরিবারের লোকেরা চিকিৎসা পরিষেবা পাবেন।